পূর্বের কোনো রেকর্ড নয়, এবারই নতুন করা হয়েছে। আসলে ঘটনা হলো এই যে লোকেশনটা আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা বুড়ির পুকুর ঈদগাহ বলে পরিচিত। পার্শ্বস্থ যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসাটা কিছু জায়গায় দখল করে রেখেছিল দীর্ঘদিন, সেই জায়গাটা নিয়ে একটা টানাপোড়েন চলছে ঈদগাহ কমিটির সঙ্গে মাদ্রাসা উপাদের। তো সম্প্রতি আমরা যেটা লক্ষ্য করেছি যে অনেকদিন ধরেই মাদ্রাসাওয়ালারা একটা এর একটা জায়গা দখল করে রেখেছিল, মানে সেই জায়গাটাকে এখানকার ছেলেরা নিজেদের আয়ত্তে আনার জন্য চেষ্টা চালিয়েছে। চেষ্টাটা শেষ পরিণতিতে মনে সম্ভবত কিছু জায়গা খোলা ইট ভাঙাভাঙি হয়েছে, যার ফলে ঈদগাহ কমিটির এগেনস্টে যারা তারা আচমকা এমপিকে এনে এখানে একটা মিটিং করে এমপিকে এক পক্ষ বুঝিয়ে ছেড়ে দিয়েছে, এবং তার পরপরই কিছু সমাজের ছেলেদেরকে মোটর সাইকেল র্যালি করিয়ে এলাকাটা ঘুরিয়ে মানুষের মাঝে একটা ত্রাস সৃষ্টি করেছে যে আমরা ক্ষমতার জোরে এই জায়গাটা পেতে চাই। বুড়িপুকুর ঈদগাহ কমিটি যারা এর আগে গোটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে, এবং এই যে লোকগুলো আজকে দেখছেন এরা ঈদগাহ কমিটির পক্ষে সমর্থক এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এটা সদস্য সমর্থক বৃন্দ। সুতরাং এদের বক্তব্য হলো আমরা অন্যের জায়গায় যেতেও রাজি না, আমাদের যে জায়গাটুকু পাওনা রয়েছে সেই জায়গাটুকু আমরা সহসে কাউকে অধিকার অধিকৃত ছেড়ে দিতেও রাজি নই। এই বার্তাটাই আজকে ইফতারি মজলিস থেকে জনগণের কাছে পৌঁছে দেওয়া যে আমরা আমাদের জায়গা পরকে দেব না, আমরা পরের জায়গা দখল করতেও যাব না। এই নীতির উপরে দাঁড়িয়ে থাকলে তারা শান্তি থাকুন, আমরাও শান্তিতে রয়েছি, ছিলাম, আগামীতেও থাকতে চাই। একটা সময় একটা ঘুরের পুকুরে একটা মানে শস্যের শিরোনামে থাকতো বিভিন্ন আমাদের হানাহানি সংঘর্ষ রক্ত সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, এটা আল্লাহর শুকরিয়া চেষ্টা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের। এবং এক্ষুনি গোপালপুর 2 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত ছেলেরা আমরা সংগঠনের সঙ্গে যুক্ত, ভাই প্রথমত আমরা রাজনৈতিকভাবে বিশ্বাসী নই, আমরা স্রষ্টা এবং আধ্যাত্মিকতায় বিশ্বাসী বেশি। মানুষের ভিতরে পারলৌকিক বিশ্বাসটাকে তৈরি করে দুনিয়ার তুলনায় পরকালটাকে গুরুত্ব বেশি দিয়ে মানুষের মনটাকে তৈরি করতে চেষ্টা করি। একটা কথাই বলতে পারি, আজকে যেমন মদ বন্ধের জন্য বহু প্রসেস অবলম্বন করেও মদ বন্ধ করা যাচ্ছে না, কিন্তু বিশ্বনবী মদ বন্ধ করার জন্য কোনো মিডিয়ার ব্যবস্থা করেননি, কোনো সন্ত্রাস সৃষ্টি করেননি, কোনো লোভনীয় কিছু দিতে চাননি, একমাত্র স্রষ্টা সৃষ্টির ভয় পরকালের ভয় দেখিয়েই এক চান্সে মদ বন্ধ করেছিলেন। আজকে যদি গোপালপুর 2 নম্বর অঞ্চলে বা বুড়িপুকুরকে কেন্দ্র করে পূর্বে যে সমস্ত হানাহানি মারামারি যে সমস্ত চাপানুতের ব্যাপার ছিল, তার থেকে একটা ভালো শান্তির জায়গা আমরা তৈরি করতে পেরেছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে, কেবলমাত্র এই পারলৌকিক ভয় আল্লাহ সৃষ্টি এবং আল্লাহ সৃষ্টির ভয় মানুষের ভিতরে তৈরি করে মানুষের ভিতরে আধ্যাত্মিকতা ধার্মিকতা একটা বিনয় নম্র মাটির মানুষে পরিণত করা গেছে বলেই সেই শান্তি এখানে আজকে বিরাজ করছে। যার ব্যাঘাত ঘটাতে চাইছে এক্ষুনি মাদ্রাসার কোনো অশুভ শক্তি কর্তৃপক্ষ, তারই প্রতিরোধ করতেই আজকের এই ইফতারি মজলিস আমাদের করতে বাধ্য। কতটা জমি নিয়ে সমস্যা হয়েছে? 39 শতক জমি, এটা আপনার 6 শতক বলছি টোটাল বুড়ির 39 শতক জমি, তার থেকে 6 শতক জমিকে কেন্দ্র করে এই বিতর্কটা তৈরি হয়েছে। বাকি জমিটা এখনও বুড়িপুকুর ঈদগাহ আন্ডারে, সেখানে একটা লাইব্রেরি চলছে, মাদ্রাসা চলছে, এবং দুটো ঈদের নামাজ খুব শান্তির সঙ্গে এলাকার মানুষের এখানে পড়ে থাকে। 6 শতক জমিটা নিয়ে বিবাদের জায়গা তৈরি হয়েছে।